এরকম অনেক বাড়িতেই শুনেছেন যে দিনের বেলাও বাড়িতে ঢিল পড়ছে। অনেকে এটা বাস্তু খারাপের জন্য বা বাস্তুতে কোনো দোষ লেগেছে এটার জন্য মনে করেন। আজকের ভিডিওতে আমি বাড়িতে ইট পড়া বা ঢিল পড়া যাতে না পড়ে এরকম কোনো উপায় দেবো না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভালো বাস্তু, মানে যে বাস্তুতে কোনো দোষ নেই, কোনো সমস্যা নেই, সেই বাস্তুতে দিবারাত্রি ঢিল পড়বে এরকম একটি তন্ত্রমন্ত্র নিয়ে এসেছি, যেটি অ্যাপ্লাই করে আপনার যে কোনো শত্রুর বাড়িতে দিবারাত্রি ঢিল ফেলে তাদেরকে নাজেহাল করে ফেলতে পারবেন এবং খুব দক্ষ তান্ত্রিক ছাড়া এটা কাটান করতেও পারবেন না। তো নমস্কার, আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল গোস্বামী। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে বলা মন্ত্রটি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে পোড়া মাটি জোগাড় করতে হবে। খুব পুরানো উন্নয়ন হলে ভালো হয়, তাতে যে মাটিগুলো পুড়ে যেয়ে লাল হয়ে যায় সেরকম মাটি আপনাকে জোগাড় করতে হবে। শহরের লোকেদের ক্ষেত্রে ইট নিয়ে এসেও আপনি করতে পারেন। এরপর যে কোনো শনি মঙ্গলবার দিন আপনি ওই মাটি জোগাড় করে যে মন্ত্রটি বলতে যাচ্ছি পেরেক দিয়ে ওই মাটির উপর মন্ত্রটি লিখবেন। মন্ত্রটি হচ্ছে, কহি গেলা কইয়া ক্ষেত্রপাল তাল বেতাল শীঘ্র চালা শীঘ্র গতি, রবি শশী চলিয়া যাইস পবনের গতি, ঢাকডম্বুর বাজাইয়া যাইস না নিদ্রাবা, পেঁচাপেচি ব্রহ্মমুখী দানবের মা, ছয় কুড়ি ছয় দূত লইয়া নামিয়া পূজা খা, মহাদেবী সন্তোষ বসে ভস্য হয়ে অমুকের ছাপ নাই ভার কর গিয়া। এই মন্ত্রটি ওই লাল মাটির উপর লেখার আগে ভালো করে মুখস্থ করে নেবেন কোনো শুভ স্থানে, শুভ পোশাকে, শুভ দিনে, অর্থাৎ শনি মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবার, সংক্রান্তি ইত্যাদি দিনে আপনি মুখস্থ করে নেবেন এবং চোখ বন্ধ রেখে 108 বার জপ করে নেবেন। অর্থাৎ চোখ বন্ধ রেখে 108 বার মন্ত্রটি আস্তে আস্তে বলবেন। এমনটি করলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে, তারপরে আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর ওই মাটি, মানে যার উপর আপনি মন্ত্র লিখেছেন, সেটি কী করতে হবে বা কী করলে আপনার শত্রুর বাড়িতে দিবারাত্রি অনাকাঙ্ক্ষিত ঢিল পড়বে সেটি জানতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন অথবা ইউটিউবে মেম্বারশিপ নিন। সবার সামনে এই তন্ত্র বা এই নিয়ম দেওয়া যাবে না। আজকের ভিডিওটি এটুকুই ছিল, সম্পূর্ণ নিয়ম দিলাম না বলে লাইক করতে বলবো না। তবুও যদি ভিডিওতে বলা থাকা তথ্য আপনার ভালো লেগে থাকে লাইক করে যাবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।